যতদিন আমরা মুসলমান ছিলাম ততদিন আমাদের কোনো কষ্ট ছিল না। এখনই তো চিন্তা করবে কতদিন আবার মুসলমান ছিলাম, এখন কি আমরা মুসলমান নাই? মা করবেন মুসলমান মাকে মানে কাকে বলে? মুসলমান মানে হলো একে যে শান্তি পাবার জন্য নিজেকে আল্লাহর উপরে সুপে দেয়, আল্লাহ যেভাবে চালায় ওইভাবে চলে, নিজের কোনো ইচ্ছা থাকে না, নিজের কোনো কথা থাকে না, নিজের কোনো অধিকার থাকে না। আমার আল্লাহ যেভাবে চালাবে ওইভাবে চলবো, এইভাবে যে নিজেকে আল্লাহর উপরে সুপে দেয় তাকে বলা হয় মুসলমান। আপনাকে চেঞ্জ হতে হবে, আমার কথাকে চেঞ্জ করা সম্ভব নয়। কেন? মুখ আমার, কথা তো আমার নয়, কথাটা তো শরীয়তের। শরীয়তকে চেঞ্জ করা সম্ভব? আপনারা কি চীনের প্রেসিডেন্টের মতো হবার শখ দিচ্ছে কারো যে আমরা কোরআনকে চেঞ্জ করব? খোদার গজব লিবার শখ যদি যায় মাঝে মাঝে মাথা মারবে। আমার আল্লাহ পাক তিনি আগেও যেমন ছিলেন আজও তেমন আছেন, পরও তেমন থাকবেন। আল্লাহর কখনো শুরু নাই আর আল্লাহর কখনো শেষও নাই। তিনি হলেন সাইয়্যুল কাদির, সর্বশক্তিমান তিনি। আব্বাস সিদ্দিকী জবানে কথা বলছে, এই পাওয়ারটা আব্বাস সিদ্দিকীর নয়, আব্বাস সিদ্দিকীকে আল্লাহ ব্যবহার করতে দিয়েছে পাওয়ারটা হাকিকাতে আল্লাহ। আমি যে হাত লড়াচ্ছি হাত লড়াবার ক্ষমতা আব্বাস সিদ্দিকীর নয়, আব্বাস সিদ্দিকীকে আল্লাহ ব্যবহার করতে দিয়েছে হাকিকাতে ক্ষমতা হলো তার। সব কিছু যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক স্রষ্টা আল্লাহ। সেই আল্লাহ পাক তার কথা, তার হাবিবের কথা, তার শরীয়তের কথা, তার ইসলামের কথা কখনো চেঞ্জ করা সম্ভব নয়। মোদি সরকার আমার আল্লাহর ইসলামের উপরে আঘাত দিয়েছে, আপনি কি ভাবছেন একে আল্লাহ ছেড়ে দেবে ভাবছেন নাকি? আপনারা হাড়ে হাড়ে দেখবেন কি অবস্থাটা হয়। চীনে যেমন হচ্ছে তারা একটু ওয়েট করেন, শয়তান যখন বাড়ে আমার আল্লাহ পাক তাকে প্রথম চটকাই ফেলে দেয় না। আর কত উঠতে পারিস দেখি, ল্যাটাই তো আমার হাতে, চল ওঠ। যখন খুব উপর উঠে যায় না ঘুড়ি দেখবেন বিরাট মাথা লাগে, মনে করে হ্যাঁ কিছু হয়ে গেছে, তখন নিচেই যে থাকে সে বুঝতে পেরে যে মাথা গরম হচ্ছে, গুটোতে হয় ঠিক আছে গুটোই নাই। যখন খুব লাফালাফি করে আমার আল্লাহ বলে এবার গুটো তোর পানি পড়ে গেলে, এবার গুটো ওই তখন গুটো বেদানা সব দেখতে পাবে। কিন্তু দেরি হচ্ছে কেন জানেন? আমাদের ঘরে একটু সাইজ করছে, আমরা তো ভালো নয়। এখনো যারা এর মধ্যে ভালো আছে দেরি করছে কেন? যদি ওইগুলো ঘরে ফিরে আসে, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের দিকে, মসজিদের দিকে, ওলিদের দিকে, আলেমে হাক্কানিদের দিকে ফিরে যদি আসে, সময় দিচ্ছে। যখনই সব ফিরে চলে আসবে বাকিগুলো এখনো যেগুলো আছে ওইগুলোকে একটু ধুলাই করিয়ে দেবে, দিয়ে তারপরে দেখবেন ঠিক আল্লাহ সাইজ করবে। ওকে আল্লাহকে ভালোবাসে। আজকে আমরা এসেছি কোরআন সুন্না ইজমা কিয়া শরীয়তের কথা, হক কথা, নাই কথা শুনতে এসেছি, ঠিক না বেটি? জালিমদের পক্ষে আমরা নয়, জালিমদের বিরুদ্ধে আমরা, আমরা মজলুমদের সাথে। কেন? আমার আল্লাহ কখনো জালিমদের সাথে থাকেননি, আমরা কেন থাকব? আমার আল্লাহর রসুল কখনো জালিমদের সাথে যায়নি, আমরা কেন থাকব? আমার আল্লাহ সর্বসময় মজলুমদের সাথী হয়েছে, আমার আল্লাহ সর্বসময় মজলুমদের ঘরে হিফাজত করেছে,
আমার রাসূল সর্বসময় মজলুমদের হয়ে লড়েছে, আমার মুজাদ্দিদুজ জামানও মজলুমদের হয়ে লড়েছে, জালিমদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আজ আমরা যদি দাদা হুজুরের হই, রাসূলের হই, আল্লাহর হই, তাহলে আমাদের চলার স্টাইলটা কি শয়তানের দিকে থাকবে, জালিমদের দিকে থাকবে, না মজলুমের দিকে? মজলুমের দিকে থাকা দরকার। আর মজলুমদের দোয়া কখনো মিস হয় না। সালাসুন দাওয়াতুন লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নেই, তিন ব্যক্তির দোয়া, তার মধ্যে একটা দাওয়াতুল মজলুম, যাদের উপরে জুলুম হয়েছে এদের বদদোয়া কখনো মিস যায় না। আর এদেরকে যারা সাহায্য করে, এদের পাশে দাঁড়ায়, তাদের জন্য যে দোয়া করে ওই দোয়াটাও মিস হয় না। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন, কিভাবে তিনি দুনিয়ার মানুষকে ট্রেনিং দিয়েছেন, এটা আমাদের জানা দরকার। আজ বড় দুঃখের বিষয়, পীর দেখে নবী দেখি, পীর দেখে নবী মানি, অথচ উচিত নবীকে সামনে রেখে পীর মানা, নবীকে দেখিয়ে মাপা। মান আহাব্বা সুন্নতি, রাসূলের সুন্নাতকে যে ভালোবাসলো, মান আহাব্বা ওয়ালী, ওলি তখন হবে যে নবীর সুন্নাতকে ভালোবাসে, সে ওলি হয়। তাহলে ওলি মানতে অবশ্যই হবে, কিন্তু সে যদি রাসূলের সুন্নাত অনুযায়ী চলে, রাসূলকে ভালোবাসে, নবীকে ইত্তেবা করে, অনুসরণ করে, তখন ফাত্তাবিউনি, আগে যদি রাসূলকে মেনে নেয়, তখন তার জন্য আমার আল্লাহর খবর আছে, ইহাবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ তখন তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসবে, তার জন্য আল্লাহ কিছু খুশির সংবাদও দিয়েছে, ওই সংবাদটা হলো এটাই, ওয়াগফুরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা যে জুলুম করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, পাপ করেছে, আমি আল্লাহকে বড় মেহরবান, বড় দয়ালু পাবে, আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি সারা জীবন বাঁচবেন? আট বছর, ন বছর, দশ বছর, পনেরো বছর গুনাহ হয়েছে, তো এবার তো তওবা করা দরকার, এবার তো ফিরে আসা দরকার। কিন্তু এখনো যদি শয়তানি করা ঝোঁক যায়, জানতে হবে আলামত ভালো হয়, হালকা বয়সে একটু হয়, কিন্তু ফিরে আসতে হবে। আমার রাসূলকে আল্লাহ মডেল করেছে, সবকিছু উসওয়া নবীকে দেখে করতে হবে, আল্লাহ নবীর জীবনী দেখতে হবে, আল্লাহ নবী কিভাবে মানুষের সঙ্গে মিশতেন, আমরা একে অপরে কিভাবে মিশব, আল্লাহ নবী কিভাবে দেশ চালাতে হবে, কিভাবে শহর চালাতে হবে, কিভাবে গ্রাম চালাতে হবে, কিভাবে জনগণের প্রতিনিধি হতে হবে, টোটাল জিনিসটা আমার রাসূল মানুষ জাতিকে শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বাইরের কোনো শিক্ষায় শান্তি নাই, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষাতেই শান্তি আছে। এমন কি আল্লাহ নবী গায়ের ইসলামের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, ওটাও নবী শিখিয়েছে। ইসলাম কত সুন্দর, ইসলাম সর্বসময় ভালোবাসা দিয়েছে, ইসলাম সর্বসময় অসহায়ের সাথ দিয়েছে। ইতিহাস গাওয়া দেয়, আল্লাহ নবীর তারিখ বলে দেয়, নবী আমার একদিন রাস্তা দিয়ে যেতে ছিল, আল্লাহ নবী দেখতে লাগলেন, এমন সময় একটা মহিলা আল্লাহ নবী দেখতে লেগেছে, রাস্তা ধরে ধুলো মালি মাখা অবস্থায় বসে আছে, বয়স্ক মহিলা রাস্তা ধরে ধুলো মালি মাখা অবস্থায় বসে রয়েছে, আল্লাহ নবী ওই মহিলাটার কাছে আগিয়ে গেলেন, ওই মহিলাকে মা সম্বোধন করে ডাক দিলেন, আম্মা আপনি জায়গায় ধুলোবালি মা অবস্থায় কেন বসে আছেন, মা কি হয়েছে আপনার, মা কেন এখানে বসে আছে, ওই মহিলা আমার রাসূলুল্লাহ দিকে চোখ তুলে তাকালে, আল্লাহ নবীকে দেখে বলেছিল, বাবা ছেলে রে কি সুন্দর তোমাকে দেখতে। Yeah.
আমার রাসূলকে দেখে তো আকাশের চাঁদ লজ্জা পেত যে আমার মধ্যে দাগ আছে মুহাম্মদ রাসূলের চেহারায় কোনো দাগ নাই জোরে বলুন সুবহানাল্লাহ মহিলা জিজ্ঞাসা করতে লেগেছে বাবা ছেলে কোথায় বাড়ি তোমার বাবা কে তুমি তোমার নাম কি বলো বাবা এত সুন্দর তোমাকে দেখতে কোন দেশ থেকে তুমি এসেছো বাবা আল্লাহ জান্নাত যদি এত সুন্দর হয় আল্লাহ সৃষ্টি যদি এত সুন্দর হয় আল্লাহর সৃষ্টি গোলাপ ফুল যদি এত সুন্দর হয় আল্লাহর সৃষ্টি পানি যদি এত সুন্দর হয় আল্লাহর সৃষ্টি আসমান যদি এত সুন্দর হয় আল্লাহর সৃষ্টি তোমার আমার আব্বা আম্মা যদি এত সুন্দর হয় এই সব কিছু যার নূর মুবারক থেকে আল্লাহ তৈরি করেছে তাহলে সেই নূরে মুহাম্মদ কত না সুন্দর দাবি করলে শুধু হয় না আমাদের চলনটা বসা কথাবার্তারা ওই সুন্দর মহামানবের মতো হবে আমাদের চাল চলনটা মোস্তফা জানে রহমতের মতো হবে আমাদের সংসার জীবনটা মোস্তফা জানে রহমতের হুকুম অনুযায়ী হবে আমার ব্যবসায়ী জীবনটা মোস্তফা জানে রহমতের হুকুম অনুযায়ী হবে আমার রাজনীতির জীবনটা মোস্তফা জানে রহমতের হুকুম অনুযায়ী হবে আমার দুনিয়ায় গায়ের মুসলমানের সঙ্গে আত্মীয় মোস্তফা জানে রহমতের অনুসরণ করে হবে অন্য কাউকে মারলে অন্য তার অনুসরণ করলে কখনো শান্তি হতে পারে না আর মোস্তফা জানে রহমত যা করেছে যা বলেছে সবটাই কোরআন অনুযায়ী করেছে আর কোরআনটা কোন মানুষের কিতাব নয় কোন মানুষের কথা নয় কোন মানুষের বাণী নয় কোন মানুষ লেখে না কোন মানুষ বলে না এই কোরআনের প্রত্যেকটা অক্ষর জের জবর সবকিছুই আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে হয়তো যে জগৎটা পরে লাগিয়েছে উচ্চারণটা বুঝাবার জন্য কিন্তু যে উচ্চারণটা হচ্ছে এই সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে করা যে জগৎটা হয়তো আপনারা ভাবতে পারে যেটা হাজ্জাজ বিন ইউসুফ হুজুরের পিওডে কি নামটা জানেন না যিনি লিখেছিলেন তার নামটা ভুলে যাচ্ছি ওনার এতে করা হয়েছিল ওনার নেতৃত্বে দিয়ে যে জগৎটা লাগানো হয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ হুজুরের পিওডে তবে হাজ্জাজ বিন ইউসুফ সম্বন্ধে আবার ইখতিলাফ আছে ওনার রিপোর্টও আবার খারাপ আছে কিন্তু ওনার রাজত্ব চলাকালীন লোক তো ফেমাস মানুষকে চিনবে তো যাই হোক কিন্তু কোরআন কার কথা আল্লাহর কথা সেই কোরআন অনুযায়ী রাসূল চলেছে অর্থাৎ কোরআনের প্র্যাকটিক্যাল হলো রাসূল আর আল্লাহর কথা না মেনে কখনো কেউ শান্তি পাবে যতদিন আমরা মুসলমান ছিলাম ততদিন আমাদের কোনো কষ্ট ছিল না এখনই তো চিন্তা করবে কতদিন আবার মুসলমান ছিলাম এখন কি আমরা মুসলমান নাই মাফ করবেন মুসলমান মাকে মানে কাকে বলে মুসলমান মানে হলো কে যে শান্তি পাবার জন্য নিজেকে আল্লাহর উপরে সুপে দেয় আল্লাহ যেভাবে চালায় ওইভাবে চলে নিজের কোনো ইচ্ছা থাকে না নিজের কোনো কথা থাকে না নিজের কোনো অধিকার থাকে না আমার আল্লাহ যেভাবে চালাবে ওইভাবেই চলবো এইভাবে যে নিজেকে আল্লাহর উপরে সুপে দেয় তাকে বলা হয় মুসলমান যতদিন আমরা মুসলমান ছিলাম ভাবেন আল্লাহ আবার কি নতুন কথা বলছে কতদিন আমরা মুসলমান ছিলাম যতদিন আমরা নিজেকে আল্লাহর উপরে সুপে রেখেছিলাম ততদিন মুসলমান ছিলাম আজ যদি কেউ আপনারা আল্লাহকে নিজেকে আল্লাহর উপরে সুপে থাকে তাহলে অবশ্যই মুসলমান আছেন
বুঝতে পারছেন তো নাকি? যদি নিজেকে সুপে থাকেন তো মুসলমান আছেন, আর না সুপে থাকলে নামে মুসলমান হাকিকাতে মুসলমান না। কিন্তু যতদিন আমরা নিজেকে আল্লাহর উপরে সুপে ছিলাম ততদিন আমাদের শান্তি ছিল। এই যে বাচ্চা বাচ্চা গুলোকে দেখেন, এরা শান্তিতে আছে না কষ্টে আছে? মায়ের খাওয়ানো হলো বাচ্চাকে খায়, মায়ের ঘুম না হলো বাচ্চাকে ঘুমাতে দেয়, মায়ের জ্বর বিমার যাই হোক কতটা না ওষুধ খায় বাচ্চার জন্য আগে ট্রিটমেন্ট করে। কেন বলেন তো? এরা এখন পাক্কা মুসলমান, এরা নিজেকে নিজের ইচ্ছায় চালায় না, এদের কোনো শখ সাধ নাই, এদের কোনো নিজের ইচ্ছা নাই, এরা দুনিয়া বোঝে না, এরা নিজেকে আল্লাহর উপর সুপে রেখেছে। আমার আল্লাহ নিজের দায়িত্বে চালাচ্ছে। বুঝাতে পারলাম তো নাকি? না আবার একটা হল, মায়ের পেটে যতদিন ছিলাম কোনো টেনশন ছিল কেন? তখন আমরা নিজেদের কোনো কিছু ছিল না যে আমি ইনকাম করবো, আমি খাবো, আমি বড় হবো, আমি এই করবো, আমি আমি ছিল না। তখন আল্লাহ তুমি যা করবে, উপায় তো নেই, কোনো সমস্যা নেই। তার জন্য দেখুন আল্লাহ দুনিয়ায় আসার আগে খাবারের ব্যবস্থাও করে দিয়েছে মায়ের স্থানে। আবার দেখুন যখনই মানুষ ভাবতে শুরু করেছে কি হবে, তখনই আল্লাহ বলেছে আমার উপরে ভরসা তো ভাবে ব্যাস আমরা ফেসি কি মাস কেন ইখতিলাফ হতে পারে। আর দেখুন দাদা হুজুর পীর কেবলা, তিনি নিজেকে আল্লাহর উপর সুপে দিয়েছিলেন, কোনো টেনশন ছিল না, কোনো সারা জীবন তিনি সুখ শান্তি আরাম আয়েশে চলে গেছে। আমি নিজে চোখে দেখেছি মেজে হুজুর পীর কেবলা দরবারে বসে আছে, তিন দিন ইসাল সাহেবের লোক গেছে, হুজুর বসে আছে, কদমসি করছে, হাতে মুসাফা করছে, লোক টাকা দিচ্ছে, অমনি ঘনি পড়ে যাচ্ছে, কোনো ধান্দা নেই টাকার উপরে, বস্তা বস্তা টাকা, ওনার কোনো ধান্দা নেই, ওনার খেয়ালে আছে আল্লাহ আল্লাহ আল্লাহ। তাদের কোনো টেনশন থাকে? আমি কি বুঝাচ্ছি বুঝছেন? যখন আমরা ভাবতে শুরু করেছি, আমরা যখন আল্লাহর উপর ভরসা তুলে দিয়েছি যে এটা না করলে বাসা যাবে না, ওটা না করলে খাওয়া যাবে না, এটা না করলে চলবো কি করে, ওটা না করলে চলবো কি করে, সেদিন থেকেই কিন্তু আমাদের জন্য ক্ষতি হয়েছে। যতদিন আমরা ভেবে নিয়েছি আমাদের জন্য আল্লাহ আছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমাল নাসির, ততদিন আমাদের কোনো টেনশন ছিল না। এখনো যদি আমরা ফিরে আসতে পারি আল্লাহর দিকে, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ বড় দেন বড় মেহেরবান, এখনো সময় আছে ফিরে আসো আল্লাহ বাগের দিকে। এ নজওয়ানেরা কাজের জন্য নামাজ কাজা করো না, নামাজের জন্য কাজ কাজা করো, দেখবে তোমার কাজে বরকত হবে, অল্প দিয়ে অর্থ বেশি হয়ে যাবে। এ মানে বরকত হয় বেশি হয় মানে পকেটে 500 টাকা আছে দান করে দিলে বলে পয়সা বাড়বে, বাড়বে তো? হ্যাঁ, মলি সাহেবদের বানানো কল নেই বাবা, একদম শুনবিনি মলি সাহেবদের কথা, শুনছেন না? এ রাজু শুনছিস তো, বাড়বে তাহলে তুই নামাজ সময় 2000 টাকা দিবি, কেমন বাড়বে দেখি। বিশ্বাসটাই সবচেয়ে বড় জিনিস, আপনার কিসমতে হয়তো কালকে 200 টাকা ইনকাম ছিল, আজ আপনি 100 টাকা দান করার জন্য আমার আল্লাহ 10 গুণটাকে বাড়িয়ে দিয়েছে, এটাই হলো ঈমান। এ না জওয়ানেরা বাপেরা তরুণীরা আল্লাহকে ধরে আল্লাহকে মহাবন ধরে, আল্লাহ বাগে কুদরতি কদমে মাদাকে নত করে দেয়, আহারে আমার আল্লাহ কত দেল বান্দা তোমাকে আমাকে এখন আল্লাহ ভালোবাসে। বিশ্বজুড়ে মুসলমান মারার জন্য কত রকম ষড়যন্ত্র চলছে, এরপর আমার আল্লাহ বাবা তোমাকে আমাকে কিভাবে বাঁচাচ্ছে দেখো, কেউ কেউ 2-4-5-10-20-100-200 করে মুসলমান মারছে, আর আমার আল্লাহ মাঝে মাঝে একটা করে আসমানি গজব বালা দিচ্ছে,
ওর বিনিময়ে লক্ষ লক্ষকে আল্লাহ মেরে আবার তোমার আমার তার ভারসাম্য ঠিক করে দিচ্ছে কি সাহায্য করছেন আল্লাহ পেপারে দিচ্ছে মিডিয়ায় দিচ্ছে 150 মরেছে পাগল 1,50,000 মরে ফাঁকা হয়ে গেছে আরো বেশি তো কম নয় কথা বুঝছো সমীক্ষা বলছে যদি আর গোটা 15 দিনই ভাইরাসটা যদি ভ্যান্ট না করা যায় রুকা যদি না যায় গোটা 15 দিনের মধ্যে 6 কোটি রোগী মরবে 6 কোটি তুই কটা মারবি একটা একটা করে মুসলমান হ্যাঁ এবার সব মসজিদে চলছে ওই জন্য বলছি আপনারা ভালো হন দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনারা তো আল্লাহকে ভালোবাসছেন না এই জন্য আপনারা বিপদে পড়ছে সবাই জানে সবাই জানে তোমরা জানো ইমাম মেহেদী সাল্লামকে বন্দী করার জন্য পৃথিবী সরকার চেষ্টা করছে চোখে ছবি লিয়া হচ্ছে কেন বুঝতে পারছো না এ রহস্য তোমরা বুঝবে না বাপ আর আমি বললে তোমরা মনে করো হুজুর বেকার বকছে না রে বাপ মুখ আমার কথা আল্লাহ ওয়ালাই চোখের ফটো নিচ্ছে কিসের জন্য ওদের কাছেও খবর আছে মেহেদি আবির্ভাব হতে চলেছে আর মেহেদি দ্বারা পৃথিবীর সন্ত্রাস জামিন সব শেষ হয়ে যাবে শান্তি পৃথিবীতে কায়েম হবে জোরে বলুন এরা কিন্তু চেষ্টা করছে শয়তানের কাজ তো শয়তানি করা কিন্তু এরাও জানে যতই চেষ্টা করি আল্লাহর আইনকে পাল্টাতে পারবো না ইমাম মেহেদিকে খুঁজেও পাবো না ইমাম মেহেদি রাজ পরিবারের 3 সন্তানের লড়াই হবে মক্কার গোপন ধনকে লিবার জন্য ইমাম মেহেদির হাতে ওই ধন আল্লাহ পাক কবজাই দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই ধন দৌলত কে লিয়ে ইমাম মেহেদি গরিবদের মধ্যে বণ্টন করবে জোরে বলুন সুবহানাল্লাহ বর্তমান সৌদির রাজ পরিবারের 3 সন্তান ভাবটা শুধু মরা অপেক্ষা এখনো গুজুর গুজুর শুরু হয়েছে মিলে যাচ্ছে ইমাম মেহেদি আসার নমুনা কথা বুঝছেন না বুঝেন আরে কথা আমার বাপের নয় 1400 বছর আগে আমার রসুল ভবিষ্যৎবাণী করে গেছে আর আমার নবীর একটা কথা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি আর কামত পর্যন্ত পারবে না আল্লাহ রসুল বলেছেন আকাশে একটা লাল আগুনের ন্যায় থাম আকারে দেখতে পাবে সেদিন তুমি অপেক্ষা করো ইমাম মেহেদি একদম কাছে এসে গেছে ওটাও খুব শিগগিরই তোমরা দেখতে পাবে দিন খুব কিন্তু কাছে অতএব যুবকদের বলি দুনিয়ার তালে নাচিসনি বাপ যদি আব্বাস সিদ্দিকির কথা পছন্দ হয় আজকে যারা এখনও নামাজ পড়িসনি ঘরে গিয়ে উজু করে ফ্রেশ নামাজ পড়ে শুবি কালকে রাত দুটোই যে ধাক্কা যে ঝড় যে তুফান হয়েছে আপনার এখানে হয়েছে কি জানি না আমি আমার লাইফে আমার জ্ঞানে এরকম কখনো দেখিনি আমি দেখে সেই দিন সেইখান থেকে আমার মন বুঝতে শুরু হয়েছে দুনিয়া একেবারে শেষের দিকে আমি বেশি খুলে বলবো না বেশি খুলে সব কথা বলতে নাই একেবারে এতটুকু বলে দিলাম সুধরে যাও এবারে একটার পর একটা একটার পর একটা খুব শিগগিরই পৃথিবীতে একটা তারা এসে পড়বে খুব শিগগিরই আরে নাসা কত বছর ধরে রিসার্চ করে আর আমরা হাদিসের পাতা খুললেই সব পেয়ে যাই নাসা রিসার্চে ভুল হয়ে যায় আর আমাদের মতো আলেম সমাজ যেটা বলে সব অক্ষরে অক্ষরে মিলে যায় জোরে বলছি কেন মিলে যায় আমরা এমন একটা ব্যক্তির কথা বলি যিনি সর্বকালে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী তিনি হলেন মুহাম্মদুর রাসূল জোরে বলছি তিনার মতো বিজ্ঞানী আসেনি আর আসবেও না আর আমরা যে শেফার রাস্তা দেখাই তিনিও হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তারের কথা মুহাম্মদ রসুলের কথা বলি মাইকের দূরে কাছে কে কোথায় আছেন জানি না আমাকে মুসলমান হিসাবে কেউ না দেখে একজন মানুষ হিসাবে দেখে আমার এই কথাটুকু মেনে নেন আর মুহাম্মদ রসুলকে কোনো একটা বিশেষ ধর্মের নেতৃত্ব না মনে করে মনুষ্য জাতির নেতৃত্ব মনে করে তার কথা মেনে নেন প্রতিদিন সকালে মধু খাওয়া অভ্যেস করুন প্রতিদিন কালোজিরার তেল কমসে কম 1/2 চামচ ও 1 চামচ খান আর রসুন ডেলি 2-3টে কড়া একটু লাল করে খান এ আমি বলিনি আমি আজকে নয় এ আমি 5-6 মাস ধরে 5-6 বছর ধরে খেয়ে আসি ছোটোবেলা থেকে মধু খাই আমি ছোটোবেলা থেকে কালোজিরে রসুন খাই 5-6 বছর রসুন খেয়ে আসছি আজকে বিজ্ঞান বলছে
এই করোনা থেকে বাঁচার জন্য এগুলো করা দরকার। রসমের কথা, কালোজিরের কথা, মধুর কথা বলছি। আরে আপনি কি বলছেন, 1400 বছর আগে আমার রসুল সব বলে গেছে, এটা তোর বডি গার্ড হিসাবে থাকবে, জোরে বলুন সুবহান। তারপরে আমার দয়ার নবী যেগুলো পছন্দ করে ওগুলো খান, কলা খান, দুধ খান, খাজুর খান, মাশরুম খান, এগুলো আমার দয়ার নবী পছন্দ করতেন। আপনি ভাবছেন গরুর গোশ বেশ ভালো করে মশলা দিয়ে পেকিয়ে খেলে মনে হয় এটা বেশি সুন্নতের কাজ হয় না? ইসলামে বেশি রিচ জিনিস এগুলো থেকে দূরে থাকা, পরহেজগার করার কথা বলা আছে। আমি তুমি তো ইসলাম থেকে অনেক দূরে। ইসলাম কি বলেছে, পেটকে তিন ভাগ করো, এক ভাগ খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ ফাঁকা রাখো। আর আমি এই পর্যন্ত খেয়ে বসে আছি। ডায়াবেটিস, সুগার, কি না নেই রোগ, রোগগুলো মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছে, শরীরে কোথা জায়গা আছে ভুগব। বোঝো, হেসুনি বোঝো, পরিবর্তন হও, ভালো হও, তোমার উঠা বসা চাল চলন সবটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। কারো কথা চলবে না। যদি বাঁচতে চাও, ইজ্জতের সাথে পরকালের নাজাতও পেতে চাও, আমার নবীন নেতৃত্ব মানো। কথা বুঝে আসছে? আজকে আমাজন জঙ্গলে বিশাল তুফান, এই কি বলে, আগুন ধরে গেল, সব পুড়ে, পশু পাখি পুড়ে শেষ হয়ে যাচ্ছে, গাছপালা পুড়ে শেষ হয়ে, পৃথিবী চিন্তায় পড়ে গেছে পানি হবে না। আজকেও যেমন পৃথিবী করুণালে চিন্তায় পড়ে গেছে কি হবে। এ পৃথিবী, লজ্জা করিস না, বাঁচতে যদি চাস ফিরে আয়। কাল তোকে ফিরে আসতে হবে, নাটক না করে আজকেই ফিরে আয়। মিডিয়া এইগুলো দেবে না, মিডিয়া এইগুলো দিলে ধর্ম ব্যবসায়ীদের দোকান বন্ধ হয়ে যাবে। আমাজন জঙ্গলের আগুন পৃথিবী যেখানে বন্ধ করতে পারলো না, পৃথিবীতে প্যারিসের মতো দেশ, আমেরিকার মতো দেশ, জার্মান, সুইডেনের মতো দেশ ব্রাজিলের সঙ্গে চুক্তি করলো, অর্থ দেবো, টাকা দেবো, বন্ধ করো। ব্রাজিল পানি দিয়ে জাহাজে করে বন্ধ হচ্ছে না, লাস্টে ব্রাজিলের সরকার নেমে এলো, মুসলমানদের কাছে গিয়ে বলল তোমরা নামাজ পড়ে একটু দোয়া চাও। কটা মুসলমান জঙ্গলের ধারে গেল, নামাজ পড়লো, আল্লাহর কাছে হাত তুললো, হাত তুলতে না তুলতে মেঘলা চালু হলো, বিশাল পানি এলো, আমাজন জঙ্গলের আগুন বন্ধ হলো, জোরে বলুন সুবহান। গল্প করছি না, এটা বড় বড় মিডিয়া দেবে না, কেন দিলে ইসলাম সত্য প্রমাণ হয়ে যাবে, সব হুড়মুড় করে এমনি ঢুকে পড়ছে, আর ঢুকে পড়বে। তা বুঝছেন না, বুঝছেন না, তাহলে নামাজে বালা মুসিবত যায় না ঢোকে? তাহলে কিছু লোকের মাথায় ঢুকলো কেন? সমাজে বলছে না মসজিদ থেকে যেতে হবে না, একটু দূরে থাকো বলছে না? তোর দূরে থাকতে মন যে একেবারে দূরে চলে, এই মাটির বীজখানে যে ঘর করে থাকে, যা একা হয়ে যা, ঠিক না বেটি? সব আইন মানব, কিন্তু সৃষ্টিকর্তার বেখেলাফ কোনো আইনকে মানব না। হ্যাঁ ঠিক না বেটি? তুই দূরে থেকেও মরবি, কাছে থেকেও মরবি, সুস্থ থেকেও মরবি, রোগেও মরবি, মরণ একদিন হবে। দুনিয়ার পাল্লায় পরে সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে গিয়ে যদি মরিস, তোরাকে আগাম আখেরাতে জাহান্নামের আগুনে যেতে হবে, তখন তোকে কে বাঁচাবে? করুণা থেকে বাঁচতে চাইছো, করুণা? হ্যাঁ, তখন কে বাঁচাবে? খুব সাবধান হয়ে যাও, খুব সাবধান হও। ভাইরা, যুবকেরা, তরুণেরা, বাপেরা, হে নবী বাগে বেবিগেরা, আমার আল্লাহ বা বড় দয়ালু গো, আমার আল্লাহ বা বড় মেহরবান গো, আল্লাহ জানিয়ে দিয়েছে দুনিয়া জমিনে এখন জিনা বাড়বে, আমি আল্লাহ তখন আসমান থেকে এমন এমন রোগ পাঠাবো যার চিকিৎসা সমাধান করতে গিয়ে পৃথিবীর ডাক্তার হাঁপিয়ে যাবে। আজ দুনিয়াতে জেনা ব্যবসা শুরু, জেনা ব্যবচারি বাড়ছে না কমছে? তাহলে আসমানি রোগ আসবে না? তাহলে রোগকে বন্ধ করতে গেলে প্রথম বেশ্যাখানাগুলো বন্ধ করা দরকার। হ্যাঁ, সরকারে এত দরদ বাড়ি বাড়ি চাল দেবে বলছে, কেন তোদের মেয়ে নয় ওগুলো? ওটা ভারতবর্ষের গুণ নয়, ওরা ভারতের মেয়ে নয়, ওটা কি আমাদের সমাজের নারী নয় ওরা? তাহলে পেটের জ্বালায় ওদেরকে কেন প্রতিদান হয়ে থাকতে হবে? সরকার বাহাদুরকে জানাচ্ছি, অতি সত্য বিশ্বাসারা বন্ধ করে প্রত্যেকটা নারীকে কর্মসংস্থান দিয়ে দরকার আছে, তবে রোগ বন্ধ হবে না, রোগ আরো বাড়বে। তুই যত কেমিক্যাল দিস আর যাই করিস,
দেশ বন্ধ করিস আর শহর বন্ধ করিস, রোগ তোর বাড়বে। এ কথা বুঝছেন না, বোঝেন না কি উল্টো বুঝাচ্ছি নাকি? হ্যাঁ বাপ, আমি উল্টো, সবার থেকে উল্টো। সবাই যখন কাঁদে আমি তখন হাসি, এখন আমি বিশাল হাসছি। খোদা, কি না তুমি পারো, কি না পারো! সামান্য একটা করোনাতে পৃথিবীকে লড়িয়ে দিলে তুমি এক মুহূর্তে, সব মাথায় হাত। ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি ফুস, আমাদের মোদি ফুস, আমেরিকা কি বলে চীনের প্রধানমন্ত্রী ফুস, সব প্রেশান কি হবে, কি হবে! আহা খোদা গো, তুমি কত শক্তিমান! দুনিয়ার গরিবদের বদদোয়া কোন ধর্মের আমি বলবো না, আল্লাহর সৃষ্টি যে হিন্দু হোক যেই হোক মার খাচ্ছে বাপ। কত লোক খেতে পাইনে রে, চোখের পানিতে কাঁদে রাত্রিরে, কত বাচ্চা খোদার জ্বালায় রাস্তায় কেঁদে কেঁদে পড়ে থাকে, কত বাচ্চা এই শীতেতে মায়েরা কাপড়ের ভিতরে ঢুকে ঢুকে জীবন যাপন করছে, না খেতে বিহার পাজর বেরিয়ে যাচ্ছে। এই আল্লাহর সৃষ্টিকে জুলুম করছে এই সন্ত্রাস রাজারা, এদের যতক্ষণ না মরণ হবে সমাজে আল্লাহ শান্তি দেবে না। এ করোনায় ভাইরাসে গাদ্দার নেতা গুলোর জন্য হচ্ছে। আর যদি কথা বলি, আবার কিছু মুনাফেক আছে বলবে এই সময় এইসব কথা, আরে এই সময় এটাই দরকার এদেরকে, তারা সমাজকে, যারা গরিবদেরকে কষ্ট দেয় এদেরকে তা সমাজ থেকে, গরিবের উপরে মহাব্বত ভালোবাসা আমার রসুলের কত ছিল। আহা, রাস্তা থেকে ফুটপাতে পড়ে থাকা গলায় মূর্তি রয়েছে একটা মহিলার, তিনটে ঠাকুর, লাতুজ্জাহবল তখনকার ঠাকুরের নাম, এই রকম গরিব বুড়ি রাস্তায় পড়েছিল, রসুল তাকে ঘরে নিয়ে সেবা যত্ন করেছে রে। আল্লাহর সৃষ্টি ওটা, আল্লাহর সৃষ্টিকে আল্লাহ কখনো মেরে দেয়? এভাবে মহামারী দিয়ে আমরা সৃষ্টি নামে আল্লাহর হুকুমের বেখেলাপ তো করছি করছি করছি, আর একটা সৃষ্টিকে কাটছি আমরা। তো আজকে গরিবই কি জিনিস বোঝ এবারে, অসহায় কি জিনিস বোঝ এবারে, আজকে সব পেরেশান, কি হবে কি হবে আতঙ্কে, এই আতঙ্কটা ডেলি গরিবরা কাটায়। কথা খারাপ লাগছে নাকি? তাহলে বলুন, দোয়া করে দিচ্ছি পরিবর্তন হন, তোমরা জালিমদের দলভুক্ত হয়েও না, জালিমদের সাথে যেও না, তোমরা আমার আল্লাহকে ভালোবাসো, তোমরা আমার রসুলের সন্ন্যত অনুযায়ী চলো। আহরা, আল্লাহর কোরআন জানিয়ে দিল, আর কোরআন হলো জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই, সব সমস্যা সমাধান হলো কোরআন। কোরআন জানিয়ে দিচ্ছে সূরা ইউনুস, এ দুনিয়ার মানুষেরা তোরা শুনে রেখে দে, জেনে রেখে দে, যখন তোরা আমি আল্লাহ আমাকে রসুল থেকে দূরে সরে যাবি, আমি আল্লাহ তখন তোদের উপরে কঠিন কঠিন বিমার দেবো। আর রসুল্লাহ দিকে জানিয়ে দিলে, সমাজে যখন নারীদের ইজ্জত করো, সমাজে যখন বিকৃত করা হবে, তখন আমার আল্লাহ বাপ বিমার দেবে অত্যাচার করবে, এ বিমার দেবে অত্যাচারীদের উপরে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, যখন আমানতকে খেয়ানত করা হবে, তখন আল্লাহ আসমানি বিমার দেবে, যার ওষুধ দুনিয়া খুঁজে পাবে না। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, যখন নেতারা জুলুম করবে জনমানবের উপরে নিজের উপরে, আমার আল্লাহ তখন ওই সমাজে এমন বিমার দেবে যে বিমারে মানুষ পরিশান হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এখন তোমাদের কাজকে শুনে রেখে দাও, মসজিদে যাও, আল্লাহকে রুকু সিজদা দাও, ঘন ঘন তওবা করো, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এইভাবে তওবা করো, আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে কাঁদো, ও রব্বি আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বেশি বেশি করে দোয়া চাও, ও রব্বি আল্লাহ আমার দেশকে এই বিপদ মুক্ত করে দিন, আল্লাহ এই মহামারী থেকে আমার দেশকে আপনি হেফাজত করে দিন আল্লাহ, কেননা এই দেশকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাহ। এ নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে আমার আল্লাহ পাক কত দয়ালু, আল্লাহ পাক
কত ভালোবাসে তোমাকে আমাকে মা বাপ আমরা যদি অন্যায় করে রাগ করে ঘর থেকে বার করে দেয় আমরা বেরিয়ে যাই এমন করে যখন সন্ধ্যা হয়ে যায় মা বাপের মনটা কিন্তু ছোট হয়ে আসে বাচ্চাটা কোথায় চলে গেল আরে রাগ করলাম বলে মন খারাপ করে চলে গেল এইভাবে মা কিন্তু বাচ্চা অপেক্ষায় থাকে যখনই বাচ্চা এসে একবার বলে মা দরজাটা মা খুলে দেয় দিয়ে বলতে লাগে বাবা শোনা রে নাহাই রাগ করেছি তা বলে কোথায় চলে গেছিলি খেয়েছিস কি বল বাবা একটু খা আরে বাচ্চা অন্যায় করলে মা তিনি যদি এত দয়ালু হয় আমার আল্লাহ তিনি আর তো দয়াশীল নয় বান্দা আমরা অন্যায় করে ফেলেছি এখন যদি খুদার করে গিয়ে বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি আমার আল্লাহটাকে সারা দিয়ে দেবে তোমার আমার গুনাহ মাফ করে দেবে দুনিয়ায় বালা মুসিবতে টেনশন মিটিয়ে দিয়ে আল্লাহ পাক তোমার আমার জন্য আখিরাতে জান্নাত লিখে দেবে কি গো যুবকরা মসজিদে ঢোকার সময় হয়েছে না হয়নি কাল থেকে যেন সব কটাকে মসজিদে দেখা যায় এরপরও যদি আব্বাস সিদ্দিকীর কথা না শুনিস মনে রেখে দিবি তোকেও আল্লাহ বেউজ্জতি করবে খোদার ঘরকে বেউজ্জতি করছিস তো তোকেও বেউজ্জতি আল্লাহ করবে লোকের ব্রেনে এমন ঢুকিয়ে দেবে তোর লাশ রেখে লোক পালাবে কথা বুঝে আসছে লোক পালাবে আর আল্লাহর ঘরে যা তোর মালিককে ডাক তোর সৃষ্টিকর্তার কাছে মাথা নত কর তোর সৃষ্টিকর্তা কুদরতি কদমে চোখের পানি ফেল তোর সৃষ্টিকর্তা তোর সব গুনাহ মাফ করে নাজাত দিয়ে দেবে আর তো বেশি দিন দুনিয়া নাই কেন তোমরা এখনো ইদিক উদিক করছো দুনিয়া এটা কি করছে তোমার দেখা দরকার নেই তুমি আল্লাহ মানো রসুল মানো মুজাদ্দিদ জামানকে ইমাম বলে মেনেছো আজকে ভাই বলে আমায় মেনেছো আমি যে রাস্তা দেখাচ্ছি করো কথা বুঝে আসছে আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এ রসুলের দিবানারা আল্লাহ পাক কত ভালোবাসে বান্দা বান্দিকে আল্লাহ পাক কত পিয়ার করে বান্দা বান্দিকে যখন বান্দা বিমারে পড়ে যায় বান্দা যখন কষ্ট হয় ওই সময় বান্দা বলতে লাগে ও রব্বি আল্লাহ পাক আমার বড় কষ্ট হচ্ছে আল্লাহ আল্লাহ আমার বিমারে বড় আঘাত হচ্ছে আল্লাহ আল্লাহ আপনি শেফাদাতা আপনি হাফেজ নাসের আল্লাহ আপনি হিফাজত করেন আপনি শেফাদার এ যুবকেরা আমার আল্লাহ বা ফেরেশতাকে বলে ওই আমার ফেরেশতা রে আমার বান্দাকে বিমার দিয়েছিলাম আজ আমার বান্দা কষ্ট পেয়েছে এই কষ্টের সিলায় বান্দার গুনাগুনো মাফ করে দিলাম আর বান্দার বিমারকে আমি আল্লাহ পাক শেফাও দান করে দিলাম পৃথিবীর কোনো গাছ কোনো ওষুধের ক্ষমতা নাই তোমার আমার বিমারকে শেফা করতে পারে তাহলে ওষুধ কেন খাও আল্লাহর হুকুম বান্দারে ওটা তোমার ওসিলা হবে ওষুধ তোমার জন্য ওসিলা হবে ওসিলা পর্যন্ত ওসিলা হবে এ বান্দারে সব ক্ষমতার মালিক হলাম আমি আমি আল্লাহ হলাম সাইয়ুন কাদির আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিলেন সব শক্তিমান হলাম আমি অতীব বিমার আমি দিই আমার হুকুম ছাড়া বিমার কারো শরীরে ঢুকতে পারবে না আর আমার হুকুম ছাড়া কারো শরীর থেকে বেরোতেও পারবে না পৃথিবীতে যতই তোমরা লাফালাফি করো না কেন আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি তোদের সৃষ্টিকর্তা আমার বিনা হুকুমে গাছের পাতাও নড়তে পারে না অতএব তোরা আমি আল্লাহ আমার উপরে ভরসা রাখ আমার কাছে মাথা নত কর আমি তোদের জন্য যেটা করি তোদের ভালোর জন্য করি অর্থাৎ মুমিনদের জন্য কাফের মুশরিকদের জন্য বিমারটা হলো আযাব দায়ক শাস্তি আর মুমিনদের জন্য বিমারটা হলো স্মরণ করানো যার বিমার হয়ে দেখবেন সুস্থ দিনে আল্লাহ যে দুবার ডাকে বিমার হলে আল্লাহ
চারবার ডাকবে, দুবার ডাকলে 80টা নে কিভাবে, চারবার ডাকলে 160টা নে কিভাবে? বান্দা তোকে বিমার দিয়ে ওই বাহানায় বেশি বেশি করে আমি আল্লাহ আমার স্মরণ করিয়ে আমার কাছের বানিয়ে নিলাম। আল্লাহ, আহা, মাইকেল জ্যাকসন নাম শুনেছেন তো? হ্যাঁ, দুনিয়া সবাই চেনে, বাপ রে বাপ, ইন্টারন্যাশনাল ফিগার, সবাই পৃথিবী চেনে। 150 বছর বাঁচার স্বপ্ন দেখেছিল যে আমি 150 বছর বাঁচব। কয়েকশো ডাক্তার, দামি দামি ডাক্তার পৃথিবী বিখ্যাত অর্থ দিয়ে ভাড়া রেখেছিল, সবসময় তার শরীর টরীর চেক হয়, খাবার টাবার চেক হয়, বসার জায়গার চেক হয়, সব চেক, কোনো ভাইরাস না ঢুকে যায়, কোনো পয়জন না হয়ে যায়। লাস্টে যখন 70-এর কাছাকাছি কম বেশি, তখন একদিন ভাইরাস ধরা পড়লো। কিসে? ফুড পয়জনে, পানিতে, যেটাকে এত পরীক্ষা করার পরও তখন সে বেডে শুয়ে শুয়ে ভাবছে কার ইশারা এসব হয়, এত কিছু করে কয়েক হাজার কোটি টাকা খরচ করে ফেললাম, তারপরেও আমার বিমার, কার ইশারায় হচ্ছে? ওর ব্রেন খুলছে। একদিন সে কি হলো, সেই মহান স্রষ্টার প্রেমিক হলো, মাইকেল থেকে মিকাইল জ্যাকসন হয়ে কবরে গেল। জোরে বলুন সুবহান, আল্লাহ তাকে মাফ করে দিক তার জীবনের গোনাকে, বলুন আমিন। কেন, সে যখন কলেমা পড়ে নিয়েছে, যত বড় পাপী হোক তার জন্য দোয়া চাওয়া আমার দায়িত্ব। কথা বুঝে আসছে? সে কোন জগতে ছিল, কি করত? না, মানুষের ভুল হয়, ভুল মানুষের হয়। আজকে যারা নোংরা জায়গাতে দেহ বিক্রি করছি, এরাও যদি তওবা করে ফিরে আসে, এদের জন্য আমি বলতে পারবো না, নাক সিটকাতে পারবো না, এদের জন্য দোয়া করতে হবে, কেন সেই দিন থেকে তারা পবিত্র হয়ে যাবে। কথা বুঝে আসছে? তো ভাইয়েরা আমার, আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর কাছে কাঁদাকাটি করুন। প্রতিটা বাড়িতে বাড়িতে আমি অনুরোধ করছি, এক খতম হলে কোরআন তেলাওয়াত করান, হাফেজদের দিয়ে আর ইমামদের দিয়ে মসজিদে দোয়া করান। আর সুন্নাত নফল নামাজ, শরিয়াতের হুকুম হচ্ছে ঘরে পড়া উত্তম, শুনছেন না? সুন্নাত নফল নামাজ ঘরে পড়া উত্তম, কারণ নবী বলেছে ঘরকেও মসজিদের আবাদ করো। তাই সুন্নাত নফল ঘরে, ফরজটা মসজিদে। জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি। জামাত যদি কেউ ধরতে দেরি হয় বা যেতে পৌঁছাতে না পারো, কোনো কাজে জড়িয়ে গেছো, কিন্তু নামাজটা কাজা করবে না, একা গিয়েও পড়ে নেবে। মসজিদে আজান পাঁচক্ত যেমন হচ্ছে তো হবে, ঈশান নামাজের পর মুখে, মাইকে নয় মুখে, প্রতিটা মসজিদে 7 জন করে আজান দাও একভাবে 7 দিন। আজ আমার মুজাদ্দিদ জামানের দরবারে রোডের মোড়েতে পর্যন্ত আজান দেওয়া হয়েছে, এবং গত পরশু দিন থেকে আমার মুজাদ্দিদ জামানের ছোট সাহেবজাদা, আপনার পীর, আমার দামোদর জুলফিকা সিদ্দিকী আল কোরাইশী, তিনিও যখন বালা মুসিবতস্থ মসজিদে আজান দিতেন, সেই মসজিদে আজান চালু হয়েছে, 7 দিন দেওয়া হবে। আল্লাহ শুকর আজান দিয়েছে, তারপর থেকে পানি শুরু হয়েছে, পানি সমাজের দূষণকে মুক্ত করে। জোরে বলুন সুবহান। এখনো সময় আছে মুসলমান, তোদের ঘরে ফাঁসাবার প্ল্যান করছে। সমাজে যদি তোদের না হয়, সবার যদি হয়, তাহলে সবাই তো তোদের প্রেমিক হয়ে যাবে, তোদেরকে ফাঁসাবার প্ল্যান চলছে। তোরা যদি ফাঁদে পা দিস কোরআন সুন্না ছাড়া, ফেঁসে যাবি। সে পীর সাহেব হোক আর হাজি সাহেব লাট সাহেবই হোক, কোনো সাহেবের কথা চলবে না, আব্বাস সাহেব হোক আর যে সাহেবই হোক, কোরআন সুন্নার কথা হবে, চলবে নচেত চলবে না। কোনো জায়গায় নেই কোরআন হাদিসে যে মসজিদে ঢুকলে সমস্যা হয়, অথচ পৃথিবীর বুকে আল্লাহর জমিনের উপরে সব থেকে নিরাপত্তার জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। চলে বলুন সুবহানাল্লাহ, এর চেয়ে বড় নিরাপত্তার জায়গা কোনো জায়গা নেই। কথা বুঝে আসছে? সেই নিরাপত্তার জায়গা থেকে তোদেরকে বার যারা করছে, মনে হয় তারা রসুলের চেলা, তারা তো ইবলিশের চেলা, সেজেছে মুসলমান। কথা বুঝে আসছে না? গায়ের ইসলাম ভাইয়েরা, তারা তাদের ধর্মীয় সংস্কার কী করছে না করছে, ও বিষয়ে তোমার মাথা দিবারও দরকার নেই, আর ও বিষয়ে তোমার মন্তব্য করারও দরকার নেই। তবে হ্যাঁ, একটা কথা বলবো, সেটা হলো কি, পয়জন সমাজে ছড়াচ্ছে, পয়জন কি পয়জন? করোনার থেকে ভাইরাস পয়জন, সেটা হলো শরীরের বর্জ্য পদার্থ,
पानी द्वारा फिल्टर करे बार कर होए जाके बोला होए पिसाब पिसाब टकी साइंस बोल चे पिसाब टकी शरीरेर वर्ज्य पदार्थगुलो के पानी द्वारा फिर तो टके परिष्कार करे जब उन पानी द्वारा धोए ना नुंगरा नुंगरा के बार कर होए तो सही पिसाब तार नाम लाज के पिसाब जो दी समाजे पान करानो रीति नीति चले तले समाजे पॉइजन प्रतिष्ठित होच्छे कोरोना जो दी पांच जन हॉस्पिटले जाए ये पॉइजन खे 500 लोग हॉस्पिटल ढूंगे बसे आचे तले एर विषय सरकार एर गुरुत्व दिया दरकार ठीक ना बेटी आप छेड़े दिए तुम्हें छाते माथा तुले दिए बासन पिटानो कराच्छे माता फाता सब माता ना धापार कॉपी आल्लाई भालो जाबे कि हाँ तुम्हें ये विषय गुरुत्व दाओ समाजे भाईरस तैरी हो जाए फेतना बेड़े जाए दिन के दिन और लोक मारा जाए कथा बुझे आससे तो जाक अल्लाह मादे सकल के हिफाजत करें बोलुन अल्लाहुम्मा आमीन। तो भाईरा आमार आमी एकटा कथा बोले जाच्छी लोकेर एकटा मैसेज आमार काछे एसेछे जे आपनारा टाका छाड़ा किछु बोझेन ना नाकि केन रे बाबा बुझे एखनो जलसा करछेन केन জলসা করে তখন বন্ধ করে দেবেন কথা বুঝছেন না কি গো জলসা বন্ধ করে দেওয়া দরকার তো জলসা বন্ধ করে দিলে এই দরুদ শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামটা তখন হতো আজকে যা হলো আমার ঈমান বলে যাচ্ছে এই নূরপুরে গ্রাম ভাইরাস মুক্ত আল্লাহ চাইলে হয়ে যাবে জোরে বলুন কথা বুঝাচ্ছে না তাহলে আজকে সেই জায়গায় বন্ধ করার প্ল্যান দিচ্ছে আর আমাদেরকে সেন্টিমেন্টাল অ্যাটাক করছে কেমন টাকা ছাড়া বুঝিস না তাই আমি জলসা বন্ধ করছি কথা বুঝছেন না না কিছুদিনের জন্য জলসা বন্ধ করছি শুনবেন আমার কথা কিন্তু জলসা বন্ধ হবে না আমি যাব না জলসা বন্ধ হবে না জলসা হবে প্রতিদিন হবে মসজিদের ইমাম দ্বারা মাগরিবের নামাজ ঈশার নামাজ পর প্রতিদিন মসজিদে যেন মিলাদ হয় ঠিক না বেটি প্রতিটা মসজিদে চালু করো এক এক দিন এক এক বাড়িতে কোরআন খতম হবে আর মসজিদে ঈশার নামাজের পর মিলাদটা হয়ে যাবে কথা বুঝে আসছে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আসেন আল্লাহর দরবারে আল্লাহ পাককে দেখিয়ে নবীকে তো সালাত ও সালাম ইয়া নবী